Hello friends, welcome to my channel Ritwika Creation. Today I will show you how to make a beautiful cardboard flower vase. So let's start. প্রথমে একটা ওয়েস্ট কার্ডবোর্ড বক্স নিয়েছি সেটার উপরে যে প্যাকেজ বা লেবেলটা থাকে সেটা আমি তুলে নিয়েছি এবার চারটি পার্টের একটা পার্ট আমি কেটে বাদ দিয়ে এটাকে ট্রায়াঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করছি শেপটাকে সিকিউর করার জন্য আমি মাস্কিং টেপ ব্যবহার করেছি মাস্কিং টেপ না থাকলে অন্য যে কোনো টেপ ব্যবহার করতে পারো বন্ধুরা মাস্কিং টেপ দিয়ে আমি ট্রায়াঙ্গেল যে শেপটা দিয়েছি সেটাকে ভালো করে ফিক্সড করে নেচ্ছি এটা খুব ভালোভাবে সিকিউর করে নিতে হবে যে আঠা ইউজ করো না কেন তোমরা এটা নড়াচড়া করলে এটা খুলে যাওয়ার চান্স থাকবে তো আমি সেরকম ভাবে করে নিচ্ছি জিনিসটা এরপর আমি কিছুটা গ্লু অ্যাপ্লাই করে বা জলের সাথে কিছুটা গ্লু তোমরা গুলে নিতে পারো নিয়ে যে কোনো পেপার হোয়াইট কালার পেপার নিয়েছি আমি এখানে যেহেতু এর বেসটা হোয়াইটের ওপর আছে আমি হোয়াইট নিয়েছি তো হোয়াইট কালার পেপার নিয়ে আমি ফাঁকা যে জায়গাগুলো রয়েছে কার্ডবোর্ডের পেপারটা দেখা যাচ্ছে আমি সেটাতেও মুড়ে হোয়াইট করে দিচ্ছি পুরোটা যদি এটা কার্ডবোর্ড অন্য কোনো কালার করতে চাও তোমরা তো অন্য কোনো কালার ইউজ করতে পারো এর উপর যেহেতু আমি কালার করব তো আমি এখানে রাফ একটা হোয়াইট কালার পেপার নিয়ে আমি লাগিয়ে দিয়েছি এরপরে আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি পরিমাণ মতো হোয়াইট সিমেন্ট নিতে পারো বা পিওপি ইউজ করতে পারো তোমরা এরপর জল নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব মোটা বা পাতলা কোনোটাই বানাবো না একটা নর্মাল একটা ব্যাটার যাতে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা যায় এরকমভাবে ব্যাটারটা করে নিয়েছি নিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি কার্ডবোর্ডটার উপর ব্রাশ দিয়ে খুব ভালোভাবে কার্ডবোর্ডটা চারিপাশে এরকমভাবে হোয়াইট সিমেন্টটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর এটাকে 24 আওয়ার্স ভালোভাবে শুকিয়ে নিতে হবে এর বেসটা যদি শুকনো ভালো করে না হয় তো কালার করার পর এটা ফেটে যাওয়ার চান্স থাকে তো হোয়াইট সিমেন্টটা অ্যাপ্লাই করার পর এটাকে 24 আওয়ার্স খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এটার উপর আমি ডাবল কোটিং ব্যবহার করেছি হোয়াইট সিমেন্টটার এটা খুব যেহেতু মোটা নয় সেহেতু আমি ডাবল কোটিং ইউজ করেছি এবার এটাকে আমি 24 আওয়ার্স ভালো করে শুকিয়ে নিয়েছি এবার একটা ছোট স্যান্ড পেপার নিয়েছি স্যান্ড পেপারটাকে নিয়ে হালকা হাতে করে জাস্ট রাব করব যেহেতু এটা কার্ডবোর্ড বেস প্লাস তার উপরে পেপার মারা আছে তো এটা খুব বেশি ঘষাঘষি করব না যাতে না নষ্ট হয়ে যায় জাস্ট স্মুথ করে নেওয়ার জন্য হালকা হাত দিয়ে রাব করে নিতে হবে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ফ্লাওয়ার বাস আইডিয়াটা খুব ভালো লাগবে এরপর আমি একটা পেন্সিল দিয়ে কর্নার ওয়াইজ একটা বর্ডার করে নিচ্ছি বর্ডারের দুটো দিক আমি দুটো কালার ইউজ করব যদি কেউ একটা কালার চাও তো একটা কালার ইউজ করতে পারো আমি এখানে ডাবল কালার ইউজ করব এরপর আমি একটা বেস কোট হোয়াইট কালার করে নিচ্ছি হোয়াইট কালার বেস কোটটা আমি করে নিচ্ছি নেওয়ার পর কালার ইউজ করব তোমরা সবসময় যে কোনো কিছু বানাবার জন্য বেস কালার সবসময় হোয়াইট রাখারই চেষ্টা করবে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর এটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পরবর্তীকালে তার নোটিফিকেশন পেতে পারো আমি আরও একটা ফ্লাওয়ার্স আইডিয়া আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো গ্লাসের ওপর কীভাবে ডেকোরেট করতে হয় গ্লাস আর্ট তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই চেক করে নিও এরপর আমি হোয়াইট কালার একদিকে করব একদিকে রেড কালার করব সেই জন্য যে বর্ডার দিয়ে রেখেছিলাম পেন্সিল দিয়ে সেই বর্ডার ওয়াইজ আমি রেড কালার করে নিচ্ছি রেড কালারটা আমি ডাবল কোটিং ইউজ করব কিন্তু খুব ডার্ক কালার একটা ইউজ করব না যদি কারো রেডটা খুব ডার্কের মধ্যে হয় তাহলে সে একটা কোটিং ইউজ করবে
কিন্তু আমার রেডটা একটু চেরি কালারের মধ্যে, তো আমি এটার জন্য ডাবল কোটিং ইউজ করব। একটা কোটিংয়ে একদম লাইট রেড চলে আসছে কালারটা। তো যদি কেউ এরকম লাইট রেডের উপর রাখতে চাও তাহলে সিঙ্গেল কোট ইউজ করতে পারো বন্ধুরা। সেম প্রসেসে আমি অপর সাইডটা আর হোয়াইট কালার করে নিচ্ছি। এটা একটা সিঙ্গেল কোটিং করাই আছে হোয়াইটের, তার উপরে আমি একটা কোট বেস রং করে নিচ্ছি হোয়াইটের, যাতে হোয়াইট কালারটা আরও সুন্দর দেখায়। তো পুরোটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কারণ এর ওপর যখন ফুলটা করব তো নাহলে কালারটা মিশে যেতে পারে। খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরই ফ্লাওয়ারটা বানাতে হবে। তোমরা নিজেদের ইচ্ছা মতো বা পছন্দ মতো ডিজাইন একটা দিতে পারো, বা আমি যেরকম ফ্লাওয়ার একটা ডিজাইন লুক দেওয়ার চেষ্টা করেছি সেরকমভাবেও ফ্লাওয়ারটা বানাতে পারো। আঙুলের মধ্যে কালারটাকে নিয়ে জাস্ট আমি একটা ফ্লাওয়ার লুক দেওয়ার চেষ্টা করবো, র্যান্ডামলি নির্দিষ্ট কোনো কিছুভাবে করব না, জাস্ট আমি একটা ফ্লাওয়ার লুক দেওয়ার চেষ্টা করব। তো আমি ক্রিম কালারের ওপরে ফ্লাওয়ারটা করে নিয়ে তার উপর সেম প্রসেসে রেড কালার দিয়ে করব। আবার অপর সাইডে হোয়াইটের ওপরে রেড কালার বেসটা করে ফ্লাওয়ারের, তার উপর ক্রিম কালার ইউজ করে আমি ফ্লাওয়ারটা করব। আমি পুরো কার্ডবোর্ডটার উপর সেম প্রসেস অ্যাপ্লাই করে ফুলগুলো বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে লাইক না করে থাকো তাহলে করে নিও অবশ্যই। আমাকে পিন্টারেস্টেও ফলো করতে পারো। আমার সুন্দর সুন্দর আইডিয়া যদি এরকম পেতে চাও আরও তোমরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার আরও একটা কুকিং চ্যানেল আছে, সোমাস ম্যাজিক রেসিপি বাই সোমাত্রিকা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওখানে সুন্দর সুন্দর কুকিং রেসিপি তোমরা পেয়ে যেতে পারো খুব সহজে প্রতি উইকেন্ডে। তো সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি ডাবল সাইডেই আমি ফ্লাওয়ার পেটালসগুলো বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর অফার চলছে বন্ধুরা ঋত্বিকা ক্রিয়েশনের ফেসবুক পেজে। তোমরা ফেসবুকে গিয়ে পুজো স্পেশাল অফার এর জন্য ঋত্বিকা ক্রিয়েশন RITWIKA ঋত্বিকা ক্রিয়েশনে গিয়ে অফার সম্পর্কে জানতে পারো এবং পুজোতে নিজেকে এবং বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারো। তো ফ্রেন্ডস, আমি জাস্ট একটা গ্রিন কালার দিয়ে লুকটাকে এনহ্যান্স করার জন্য ফুলের ডালগুলো আর পাতা একটা তৈরি করার চেষ্টা করছি। যদি কেউ না চাও তাহলে শুধু ফুলগুলো করে রেখে দিতে পারো, বাট আমি লুকটা যাতে আরেকটু এনহ্যান্স হয় আর একটু সুন্দর লাগে তো আমি সেহেতু এরকমভাবে করেছি। এটা অপশনাল, তোমরা নাও করতে পারো ফ্রেন্ডস। তো দেখা হচ্ছে ভিডিওতে, ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো। হ্যাভ এ গুড লাক।